ছেলেটির হোমওয়ার্ক টেস্ট হচ্ছে, আজকে টেস্ট হবে কিউ এবং আর। ওকে, তো তুমি বলো তো, একটু জোরে করে বলবে, আমি দূর থেকে ক্যামেরা করছি, যে কিউ ফর কুইন, কুইন মানে রানী। ওকে, তারপরে কিউ ফর কুইক, কুইক মানে তাড়াতাড়ি, কিউ ফর কুইল্ট, কুইল মানে রেট না, লেপ, লেপ, ইয়েস, আর কিউ ফর কোয়েশ্চন, কোয়েশ্চন মানে প্রশ্ন। ওকে, এরপর পরেরটা, আর ফর রোজ, রোজ মানে গোলাপ, আর ফর রিং, রিং মানে আংটি। ওকে, ফ্যান্টাস্টিক, ছেলেটি বলছে আর ফর রাইস, রাইস মানে চাল না চাল। ওকে, ফ্যান্টাস্টিক, আর ফর রান, রান মানে দৌড়ানো। ওকে, একটা আমি একটা ইয়ে বলি না, প্রোভার্বস, প্রবাদ বলি না, যে সব ভালো যার শেষ ভালো তার, লাস্টে কি আছে বলো, আর ফর রেন, রেন মানে বৃষ্টি। ও মাই গড, আচ্ছা তুমি কি একটা জিনিস জিজ্ঞেস করি, আমি তুমি কেমন জানো অন্য বিষয়গুলো দেখি তো আমি, আচ্ছা বলো তো, ইসলামিক দৃষ্টিকোণ থেকে মানে ইসলামিক নিয়মে কোনো কাজ শুরু করার প্রথমে কি বলতে হয়? ওয়াও, আচ্ছা তারপরে বলো তো, কোনো খাবার আগে কি বলতে হয়? আর কোনো কাজ শেষ করার পরে? ওয়াও, ফ্যান্টাস্টিক, ব্রিলিয়ান্ট, মেরিটোরিয়াস স্টুডেন্ট। ওকে, আচ্ছা এরপর ছড়া টেস্ট হবে, তো আজকের ছড়ার নাম কি? ওকে, তো ছড়াটি তোমার মুখস্থ আছে, বলো তো, কুকুমনি উঠোরে, ওই ডাকে দুই সাথে ফুল কুকি ছুটোরে, রবি মামা দেহ মঙ্কায়ে রাঙা জামা, ওই আরওয়ান গায়ে গান শুনো, ওই নামা ওই। অ্যাকচুয়ালি কথাগুলো স্পষ্ট বেরোচ্ছে না তো তার জন্য, আর একটু ঠান্ডাও লেগে আছে, খুব দুরন্ত তো, তো আরও একবার ওটা বলবে, আরো সুন্দর করে বলে দাও তো, একদম স্পষ্ট করে বলো। হ্যাঁ, ওকে, হ্যাঁ এটা বলবে তুমি, যে ভোর হলো দোর খোলো, ভোর হলো দোর খোলো, কুকুমনি উঠারে, ওই ডাকে দুই সাথে ফুল কুকি ছোটরে, রবি মামা নেহামা গায়ে জামা, ওই রারুয়ান গায়ে গান শুনো, ওই নামা ওই। ওকে ওকে, ঠিক আছে, আচ্ছা তোমার এবার টেস্ট হবে রাইটিং। ওকে।